সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা তার 5 অধ্যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানের আছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত করো, আমার কাকুতিতে মনোযোগ করো। মম রাজন মমেশ্বর, মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু, প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া থাকিব। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না, দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো, তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে। সদাপ্রভু রক্তপাতীকে ছলপ্রিয়কে ঘৃণা করেন, কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে পরিণিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল করো, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, তাহাদিগকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক। তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দাও, কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে, কিন্তু তোমার স্বর্ণপর্ণ সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। সর্বপিতা দয়াবান প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি করুণাময় পিতা, তোমার মহানামে গৌরব দিই প্রভু গো। এবং প্রভু, এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি, তোমার চরণতলে আমাদের জীবনকে প্রভু গো আমরা রাখি। এবং প্রভু, তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। এই সময় যে বাক্যের মধ্যে কথা বললে, বাক্য দ্বারা তুমি আমাদের জীবনে প্রভু কথা বলো, এবং প্রভু গো তোমার পথ সকল জানতে সাহায্য করো, এবং আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। ওই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরের বাক্যে আমরা কর্ণপাত আমরা করি, ঈশ্বরের বাক্যে যেন আমরা কর্ণপাত করি। কিন্তু ঈশ্বর কাছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই ঈশ্বরকে আমাদেরকে ডেকে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বর কাছে আমরা প্রার্থনা আমরা যেন করি, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের কথাগুলো তিনি শ্রবণ করেন, আমাদের কথাগুলো তিনি মনোযোগ দিয়ে শোনায়েন। পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন, তাই বলছে মমরাজন মমেশ্বর, মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। আমেন। সেই জন্যই আমাদেরকে ঈশ্বরের কাছে আমাদেরকে প্রার্থনা আমাদেরকে করতে হবে, ঈশ্বরকে আমাদেরকে সেই জন্য আমাদেরকে ডাকতে হবে, কারণ আমাদের প্রার্থনা করার জন্য পিতেশ্বর তিনি চান যেন আমরা পিতাকে আমরা ডাকি, আমরা তার কাছে আর্তনাদ আমরা করি। এবং বলছে যে কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না। আমাদের ঈশ্বর তিনি দুষ্টতা প্রিয় নন, আমাদের ঈশ্বর তিনি দুষ্টতা প্রিয় নন, মন্দ আমাদের পিতেশ্বর, হ্যাঁ, সেই মন্দ বিষয় আমরা তা থেকে পাই না। কারণ পিতেশ্বর বলেন সদাপ্রভু মঙ্গলময়, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মঙ্গলময়, আমরা যদি আস্বাদন করে দেখি, যেমন ঘরের কোনো জিনিস যখন খাবার যখন রান্না হয়, তখন সেই খাবার যখন আমরা টেস্ট করি, তখন আমরা দেখি যে সেখানে নুন বেশি কি তেল বেশি কি হলুদ বেশি, এরকম আমরা দেখি যে কেমন স্বাদ বা টেস্ট কেমন আছে। পিতেশ্বর তিনিও আমাদেরকে চান যেন আমরা পিতেশ্বরকে টেস্ট করে দেখি, তার স্বাদ আমরা আস্বাদ করে দেখি,
এবং উদ্দেশ্য তিনি শিষ্যদের কথা বলছেন যে আস্বাদন করিয়া দেখো সদপ্রভু মঙ্গলময়, ঈশ্বর তিনি মঙ্গলময়। তাই এখানে বাক্যে বলে যে কেউ না তুমি দুষ্টত প্রিয় ঈশ্বর নহ। আমাদের ঈশ্বর তাহলে কেমন? মঙ্গলময় ঈশ্বর, তিনি মঙ্গল করেন, দয়া করেন, আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন। সে বিষয়ে ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন যে দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, এবং সমুদয় অধর্মচারীদিগকে ঘৃণা করিয়া থাকো। যারা দর্প করে, অহংকার করে, যে ঈশ্বর সম্মুখে তারা দাঁড়াইতে পারবে না, অহংকার যারা করে। যে তুমি মিথ্যাবাদীদিগকে বিনষ্ট করিবে, রক্ত সদপ্রভু রক্তবাদীকে ছলনাপ্রিয় ঘৃণা করেন, ছলনাপ্রিয়কে ঘৃণা করেন। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি মিথ্যাবাদীকেও বিনষ্ট করবেন, যে রক্তপাতিকে এবং ছলপ্রিয়কে ঈশ্বর তিনি ঘৃণা তিনি করেন। কিন্তু পিতা এর মধ্যে দিয়ে তিনি কি বলতে চান? যারা দর্পকারীগণ অহংকারীগণ তাদেরকে বিদেশ্বর তিনি বলছেন যে তার সম্মুখে দাঁড়াবে না। কেন? কারণ ঈশ্বরের এক সন্তানের কথা বলি যে তিনি বলেন যে আমরা মনুষ্য, 100 বছর আগেও আমাদের না কোনো অস্তিত্ব ছিল, 100 বছর পরেও না আমাদের কোনো অস্তিত্ব থাকবে। তাহলে আমাদের কিসের অহংকার, কিসের দর্প? তো বিদেশ্বর আমাদেরকে বলেন যে সে পিতাঈশ্বরের যদি আমরা সম্মুখে দাঁড়াই, যারা অহংকারী এবং দর্পকারীগণ তারা কিন্তু পিতাঈশ্বরের সম্মুখে দাঁড়াইতে পারবে না। এবং বলছে সেই জন্য আমরা সে পিতাঈশ্বরের পবিত্র যে গৃহ, আমরা সেই গৃহে আমরা প্রবেশ করি, পবিত্র মন্দিরের অভিমুখে আমরা যেন ভয় পরিপাত আমরা করি, পিতাঈশ্বরকে যেন আমরা সম্মান দিই। ভয় মানে সম্মান দেওয়া, আমরা ভয় করি মানে সম্মান দিই, সেটিভাবে পিতাকে যেন আমরা সম্মান দিই, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতাঈশ্বরের গৃহে যেন অবশ্যই আমরা সপ্তাহে একটা দিন হলো আমরা যেন তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ আমরা করি। তাই বলছে হে সদপ্রভু আমার গুপ্ত শত্রুগণ হৃদয় তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার আমার ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরবরাহ করো। পিতাঈশ্বর তিনি শত্রুগণ হইতে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বিদেশ্বর ধর্মশীলতায় চালান, এবং বিদেশ্বর আমাদের পথ সকল সরল করেন। যে পথ সরল কেন আমাদের প্রয়োজন আছে? কারণ কঠিন পথ আমাদের পড়লে সেই পথ দিয়ে আমরা কি যাওয়া আমাদের কঠিন হয়ে পড়ে। তাই সেই পথগুলো বিদেশ্বর তিনি সরল করেন। বলছে আমাদের মুখে স্থিরতা কিছু নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবস্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। আমেন। অর্থাৎ বিদেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরে স্থির আমরা থাকি, এবং দুষ্টতা যে দুষ্টতা যারা আছে সেই দুষ্টতা থেকে পিতেশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাহাদের কণ্ঠ অনাবৃত কবস্বরূপ, কবস্বরূপ পিতেশ্বর সে কবর থেকে আমাদেরকে আবার নতুন জীবন আমাদেরকে দিতে পারেন। কিন্তু পিতেশ্বরে আমরা যেন বিশ্বস্ত থাকি, এবং শেষে যে 12 পদ আছে সেখানে যদি আমরা পাঠ করি, সে 12 পদে পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন কেন না তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, এবং হে সদপ্রভু তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। অর্থাৎ আমরা যেন ধার্মিক বিদেশ্বর বলছে ধার্মিককে আশীর্বাদ করবেন। ধার্মিক কারা? যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, এবং তিনি আমাদের ঢালের ন্যায় প্রসন্নতায় বেষ্টন করবেন, আমাদেরকে ঘিরে রাখবেন, তিনি রক্ষা করবেন ঢালের মতো করে। তাই আসুন আমরা সেই পিতেশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার দয়া, তার করুণা, তার অনুগ্রহ আমাদের জীবনে লাভ করি। যারা আমরা মনে করি যে আমাদের পিতেশ্বরের গৃহে যাওয়ার প্রয়োজন নেই, তাদেরকে পিতেশ্বর তিনি বলেন যে অবশ্যই যেন আমরা যাই। কেন? কারণ আমাদের জীবনে পদগুলো কঠিন, সেই পদ কঠিন পদগুলো সরল করার জন্য আমি যেন পিতেশ্বরের কাছে যাই। কারণ পিতেশ্বর তিনি আমাদের আশীর্বাদ করতে চান, আমাদের যেন পিতেশ্বরের কাছে যাই। কারণ পিতেশ্বর তিনি শত্রুগণ হইতে আমাদেরকে রক্ষা করতে চান। কে বলতে পারে যে প্রত্যেকের কোনো না কোনো শত্রু নেই? কেউ না কেউ হয়তো আছে, কিন্তু বিদেশ্বর বলছেন তা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। বিদেশ্বর তিনি আমাদেরকে তিনি বলতে চান যেন আমরা তার কাছে প্রার্থনায় আমরা যুক্ত থাকি। কারণ প্রার্থনা হলো, বলছে যে প্রার্থনা ছাড়া এই জাতি বাহির হয় না, প্রভু যীশু বলছেন। সে প্রার্থনা আমরা যেন যুক্ত থাকি, সে প্রার্থনা যেন আমাদের আত্মিক জীবন যাতে বাঁচে, সঞ্জীবিত হয়, বিদেশ্বর তিনি চান। তাই আসুন আমরা সেই পবিত্র পিতার কাছে আমাদের জীবনকে আমরা রাখি, তার চরণ তলে আমাদের জীবনকে রাখি, যাতে সে পিতা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে পরিচালনার মধ্যে
দিয়ে আমরা যেন সেই সঠিকভাবে আমরা চর্চা করি, সে অনুগ্রহ দ্বারা আমরা পেতে পারি। সেই জন্য পিতার কাছে আমাদের জীবনকে আমরা রাখি, সমস্ত ধন্যবাদ প্রশংসা গৌরব আমরা যেন তাকে দিই। এই শতভাগকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয়।